প্রথম প্রশ্ন, ঘুমাতে যাওয়ার আগে কি খেলে কোনোদিনও ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না? অপশান, খেজুর, কফি, গরম জল নাকি কিশমিশ? সঠিক উত্তরটি হবে গরম জল। গরম জল খেলে শরীরে রক্ত সঞ্চালন ঠিক হয়, সেই সঙ্গে ঠিক থাকে রক্তের ঘনত্ব। হার্ট কাজ না করলে শরীরও বিকলাঙ্গ হয়ে পড়বে, তাই হার্টকে সুস্থ রাখতেই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে গরম জল খান। কিসের তেল হাঁটুতে লাগালে হাঁটুর ব্যথা দ্রুত সেরে যায়? অপশান, রসুন, কালো জিরা, আমলকি নাকি সরিষা? সঠিক উত্তরটি হবে কালো জিরার তেল। বাতের ব্যথা হলে সেখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে কালো জিরার তেল মালিশ করতে হবে। এক চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সম পরিমাণ কালো জিরার তেল, সম পরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে দৈনিক তিনবার খেতে হবে। এটা 2 থেকে 3 সপ্তাহ খেতে হবে, তাহলে ভালো ফল পাওয়া যাবে। অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে কোন রোগ হয়? অপশান, ডায়রিয়া, জন্ডিস, আলসার নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হবে হৃদরোগ। ভাজা খাবারের তেলে থাকে ট্রান্স ফ্যাট, যা শরীরের এলডিএল এর মাত্রা বাড়ায়। এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যা খারাপ কোলেস্ট্রল হিসাবে চিহ্নিত, যে কারণে ধমনীতে বাধা তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানে একটি বিষয় প্রমাণিত যে অতিরিক্ত ভাজা খাবার খেলে রক্তচাপ বৃদ্ধি পায়, যা হৃদরোগ হওয়ার অনেক কারণ। হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে বা কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায়? অপশান, তেঁতুল জল, বিটের রস, লেবুর শরবত নাকি করলার রস? সঠিক উত্তরটি হবে বিটের রস। চিকিৎসকদের মতে বিটের রস হাই ও লো প্রেশার দুটোর জন্য সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে, এভাবে 1 সপ্তাহ খেলে উপকার পাবেন। কোন দেশ 2011 সালে স্বাধীনতা লাভ করেছে? অপশান, মনো, অস্ট্রিয়া, লিবিয়া নাকি দক্ষিণ সুদান? সঠিক উত্তরটি হবে দক্ষিণ সুদান। কোন সবজি খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে? অপশান, টমেটো, লাল শাক, লাউ নাকি পালং শাক? সঠিক উত্তরটি হবে পালং শাক। পালং শাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায়, যা চুলের গোড়া মজবুত করতে কাজ করে। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি পাওয়া যায়, যদিও ভিটামিন এ কণ্ঠের উন্নতিতে কাজ করে এবং ভিটামিন সি নতুন কোষ গঠনে কার্যকর। বার্ধক্যের লক্ষণ কমাতে পালং শাক একটি নিশ্চিত প্রতিকার। কী খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? অপশান, বাটার পনির, মটন, আঙ্গুর নাকি ব্ল্যাক কফি? সঠিক উত্তরটি হবে আঙ্গুর খেলে। নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগের উপশম হয়? অপশান, অ্যাসিডিটি, কিডনি স্টোন, স্নায়ু রোগ নাকি উচ্চ রক্তচাপ? সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ। পেঁয়াজে থাকে অ্যাডিনোসিন, যা পেশিকে শিথিল করে, হাইপার টেনশন দূর করে। রোজ একটা করে কাঁচা পেঁয়াজ খাওয়া তাই ভীষণ ভালো। কোন চা পান করলে কোনো বড় রোগ শরীরে ঘেঁষতে পারবে না? অপশান, ঘুমানোর আগে, সকালে খালি পেটে, ব্রেকফাস্টের 1 ঘন্টা পর,
নাকি দুপুরবেলা খাবার আগে? সঠিক উত্তরটি হবে ব্রেকফাস্টের 1 ঘন্টা পর। কোন দেশে মানুষ মরে গেলে শকুনকে খেতে দেওয়া হয়? অপশন চীন, অস্ট্রেলিয়া, মায়ানমার নাকি ব্রাজিল? সঠিক উত্তরটি হবে এই আজব নিয়মটি রয়েছে চীন দেশে। কোন ফল খেলে কিডনি ভালো থাকে? অপশন আপেল, কলা, ডাব নাকি টমেটো? সঠিক উত্তরটি হবে আপেল খেলে। কিডনি সুরক্ষিত রাখতে আপেল খান, কারণ এটি উচ্চ হ্রাসযুক্ত ফল। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, যা বাজে কোলেস্ট্রল দূর করে, হৃদরোগ প্রতিরোধ করে। প্রতিদিন একটি করে আপেল বা আপেলের জুস খান। কোন খাবার খেলে কখনো হার্ট ব্লক হবে না? অপশন রসুন ও লাউ, গাজর ও টমেটো, আলু ও বেগুন নাকি আমিষ ও সবজি? সঠিক উত্তরটি হবে রসুন ও লাউ। শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করে রসুন ও লাউ। নিয়মিত রসুন ও লাউ খেলে কোলেস্ট্রল লেভেল একেবারে কম থাকে। রোজ জলের সঙ্গে রসুন ও লাউয়ের রস মিশিয়ে খেলে খুবই উপকার। এই দুটি সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ব্লকের সমস্যা দূর করে। কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়? অপশন নিম পাতা, তুলসী পাতা, কুল পাতা নাকি বেল পাতা? সঠিক উত্তরটি হবে তুলসী পাতা। চিকেন ঠিকমতো রান্না না করে খেলে কি হয়? অপশন চুলকানি, বিষক্রিয়া, ঘা নাকি বদহজম? সঠিক উত্তরটি হবে বিষক্রিয়া। বলুন তো ভাত খাবার পর কি খেলে খাবার দেরিতে হজম হয়? অপশন পান, চা, জল নাকি সবগুলো? সঠিক উত্তরটি হবে চা। কোন খাবার বেশি খেলে হার্ট অ্যাট্যাক হয়? অপশন কলিজা, চিংড়ি মাছ, নারিকেল নাকি ভাজা পোড়া? সঠিক উত্তরটি হবে সবগুলোই। এইসব খাবার খাওয়ার কারণেই উচ্চ রক্তচাপ বাড়ে। এইসব খাবারে রয়েছে উচ্চ মাত্রায় কোলেস্ট্রল, যা প্রতিনিয়তই আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই এই সমস্ত খাবার খেতে থাকলে যে কোনো সময় আপনার হার্ট অ্যাট্যাক হতে পারে। কোন দেশে কেউ অপরাধ করলে তার 3 পুরুষ শাস্তি পায়? অপশান নাইজেরিয়া, জাপান, উত্তর কোরিয়া নাকি কুয়েত? সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া। সকালে খালি পেটে কি খেলে অ্যাসিডিটি চিরতরে দূর হয়? অপশন লেবু পানি, পানি, কফি নাকি গ্রিন টি? সঠিক উত্তরটি হবে পানি খেলে। পানি পানের সুফলের কথা সবাই জানেন। প্রতিদিন সকালে খালি পেটে 2 গ্লাস করে পানি পান করলে দেখবেন সারাদিন আর গ্যাস্ট্রিকের যন্ত্রণা সহ্য করতে হবে না। পানি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, তাছাড়া পানি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতেও কাজ করে। এজন্য নিয়মিত প্রতিদিন অন্তত 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। শরীরের প্রোটিনের অভাবে কোন রোগ হয়? অপশন অ্যানিমিয়া, জন্ডিস, কলেরা নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হবে অ্যানিমিয়া।
কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? অপশান নেপাল, কেনিয়া, কিউবা নাকি মালদ্বীপ? সঠিক উত্তরটি হবে কিউবা। কোন ফল নিয়মিত খেলে ত্বকে বয়সের ছাপ পড়বে না? অপশন আপেল, বেদানা, পেঁপে নাকি কলা? সঠিক উত্তরটি হবে বেদানা। বেদানায় থাকে দ্রুত হিমোগ্লোবিন তৈরির উপাদান। শুধুমাত্র হিমোগ্লোবিন তৈরির উপাদানই নয়, এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে ত্বকের বলিরেখা রোধে এই ফলটি খুব কার্যকরী। ফল খাওয়ার পর পানি পান করলে কোন রোগ হয়? অপশন ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, বদহজম নাকি অ্যালার্জি? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। আপনি যদি ফল খাওয়ার পরেই পানি খান, তবে আপনার শরীরে পানির পরিমাণে সৃষ্টি হবে অসামঞ্জস্য। শরীরে বাড়তে থাকবে ইনসুলিনের স্তর, আর সেখান থেকে বাড়তে থাকবে ডায়াবেটিসের আশঙ্কা। তাই ডায়াবেটিসের মতো নীরব ঘাতকের হাত থেকে বাঁচতে চাইলে ফল খাওয়ার পর পানি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। কোন ফলকে অমৃত ফল বলা হয়? অপশান আনারস, তরমুজ, আমলকি নাকি আম? সঠিক উত্তরটি হবে আমলকি। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্ন উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।